সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক কান্ট্রি কুইজ শো। জানার আছে, বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব ওয়াংখের স্টেডিয়াম সম্পর্কে কিছু তথ্য। ওয়াংখের স্টেডিয়াম ভারতের মুম্বাইতে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। প্রায় 33,000 আসন বিশিষ্ট স্টেডিয়ামটি 1972 সালে নির্মিত হয়। ওয়াংখের স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা হয় 1974-75 মৌসুমে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2011 সালে এ মাঠেই ভারত ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। 2016 সালে টি-20 বিশ্বকাপে সুপার টেনের 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। আজ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। তোমরা সবাই নিশ্চয়ই জানো, আগামী 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস, এবং সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অটিজম কনসালটেন্ট শাইলা সিমি। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপু? আমি ভালো আছি, কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এই যে সামনে একটা দিবস আসছে, এই সময় আপনাকে আমাদের মাঝে পেয়েছি, আমাদের খুবই ভালো লাগছে সত্যি। হ্যাঁ, কারণ এরকম পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমরাও চেষ্টা করি বিভিন্ন বিশেষ দিবসগুলো পালন করতে, আর বাংলাদেশে এখন অটিজম নিয়ে অনেক কাজ, অনেক কর্মসূচি যে হয়, এবং আমি খুবই আনন্দিত যে আমরা এইসব জিনিসগুলো এখন জানতে পারছি, আমরা অ্যাওয়্যার হচ্ছি, এবং আমরা সত্যি মানুষের মাঝে কিন্তু এখন অ্যাওয়ারনেসটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, এটা খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, সেজন্য আমাদের বর্তমান সরকারের কন্যা পুতুল, উনিও অনেকখানি ক্রেডিট ওনার যায়। তবে মাঠ পর্যায়ে যারা কাজ করছে এবং অনেক বছর আগে থেকে যারা কাজ করছে তাদেরকে আমি বেশি কৃতজ্ঞতা দিতে চাই, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। তো আপু, আপনার কাছে একটু অন্যভাবে আমি কথা আলোচনা শুরু করতে চাই। আপনি একজন অটিজম রিলেটেড কনসালটেন্ট, তো আপনি অনেক দিন ধরে কাজ করছেন অটিস্টিক বাচ্চাদের সাথে, আপনি অনেক দিন ধরে কাজ করছেন। তো অটিস্টিক বাচ্চাদের যে প্রবলেমটা আমরা দেখি যে তারা হয়তো আমাদের মতো স্বাভাবিকভাবে কমিউনিকেট করতে পারছে না, তো একটা মানুষ যখন স্বাভাবিকভাবে কমিউনিকেট করতে না পারে তখন তার কী কী ধরনের প্রবলেম হয়, বা তারা কমিউনিকেশনটা করে কীভাবে? আসলে কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট। এই ওয়ার্ল্ডের বিজনেস চলছে, আমরা এই ওয়ার্ল্ডের সঙ্গে কমিউনিকেট করতে পারছি, আমরা আন্তর্জাতিক মানুষ বলতে পারছি, বিশ্ব মানব বলতে পারছি নিজেকে, বিকজ অফ দ্য কমিউনিকেশন অনলি। কমিউনিকেশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, কিন্তু কমিউনিকেশন না করতে পারা কিন্তু ওদের দোষ না। এতে কিন্তু ওদেরকে আমি মোটেও ওদের ল্যাকিং বলবো না, এটা বলবো আমাদের দোষ যে আমরা একটা পদ্ধতি আলাদা করে ওদের জন্য তৈরি করতে পারছি না। হ্যাঁ, তবে আছে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেকে কথা বলে, যাদের একটু কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়েছে, আর অনেকে লিখে যোগাযোগ করতে শিখে যায়। এটা যেহেতু ব্রেনের একটা ব্রেন ডেভেলপমেন্টের একটা পর্যায়ের একটা অবস্থান, সে কারণে যেমন স্পিকিংটা আমাদের ফোরহেডের এখানে নার্ভটা থাকে স্পিকিংয়ের ক্ষেত্রে, তো এই নার্ভগুলোর সঠিক গঠন না হওয়ার কারণে কমিউনিকেশন একটা জিনিস তোমার থেকে একটা কমেন্ট নিয়ে প্রসেস করে ওটাকে ডেলিভার করার এই সুষ্ঠু প্রসেসটা ওদের শরীরের মধ্যে হতে সময় লাগে। তো আমাদের চেষ্টা রয়েছে, স্পিচ থেরাপি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড অটিস্টিক বাচ্চাদের, ডাউন সিনড্রোমে যারা আছে বা লার্নিং ডিলেড, ওদের জন্য স্পিচ থেরাপি এবং ওটি থেরাপির ব্যবস্থা আছে। তো আপু, আপনাদের একটা প্রজেক্ট আছে এবং স্পার্ক নামে আপনারা একটা নতুন স্কুল শুরু করতে যাচ্ছেন, তো এটা করার চিন্তাটা কীভাবে আসলো? একটা আমাদের একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের সঙ্গে আমি অনেক বছর ধরে কাজ করি, এটা বনানীতে। ওনারা কাজ করেন অন্ধদের নিয়ে, অটিস্টিক বাচ্চাদের নিয়ে। ওখানে আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করতাম, ওখানেই প্রথম শুরু করি আমি অটিস্টিক বাচ্চাদের ক্লাস নেওয়া, এবং তারপরে আমি দেশের বাইরে থেকে এসবের উপরে অনেক কিছু কোর্স করেছি অনেক বছর ধরে, এবং প্র্যাকটিক্যালিও কাজ করেছি বাচ্চাদের সঙ্গে ফিল্ডে, নার্সারিতে। এখন দেশে চলে আসার পরে ওখানে যারা ডাইরেক্টর আছেন আমাদের এনজিওর, ওই ডাইরেক্টরদের সঙ্গে মিলে ওনারা আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চাদের জন্য একটা অটিস্টিক স্কুল, যেটা শুধু স্কুল নয়, ইট উড বি এ ডেভেলপমেন্ট সেন্টার। কারণ কি, স্কুল অর্থে ওদের জন্য আসলে স্কুলের থেকে বেশি ওদের ডেভেলপমেন্ট এবং লাইফস্টাইল সেট আপ করাটা বেশি জরুরি হয়ে থাকে। এবং যেহেতু এখানে একটা খুব মজার জিনিস, যেটা অনুষ্ঠানের শুরুতে আমি তোমার সঙ্গে আলোচনা করেছিলাম, যে আমি চাই একটা বিশেষ সেকশন থাকবে যেখানে প্যারেন্টসরা নিজেরা একটা কমিটি করবে, এবং প্যারেন্টসদের কমিটি অনেক স্বাভাবিক সমস্যাগুলো, সাধারণ সমস্যাগুলো নিজেরা আলোচনা করে একজন আরেকজনের সঙ্গে কনসাল্ট করে ওই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে।
এবং ওদের একটা সোসাইটি গড়ে উঠবে। তুমি চিন্তা করো যে একটা অটিস্টিক বাচ্চা বা একটা ডাউন সিনড্রোম বাচ্চা যে বাসায় আছে, ওদের তো সামাজিক যোগাযোগটা কম হয়, ওদের তো একটু সামাজিক প্রেশার থাকে, সবাই ডাকে না, সবাই মেশে না, বাচ্চাদের মিশতে দেয় না। ওরা নিজেরা একটা কমিটি করলে ওদের নিজেদের একটা জগৎ, ওখানে ওরা আনন্দ করছে, সমস্যা সমাধান করছে, ভালোমতো বুঝতেও পারবে। প্যারেন্টসেরও যে একটা মেন্টাল প্রেশার সেটা গেল। তারপরে প্যারেন্টস কিছু নলেজ ওদের হলো, আমরা ওদের ওয়ার্কশপ করাবো, ট্রেনিং করাবো, শুধু দেশের নয় বা বিদেশ থেকেও আমাদের সঙ্গে অনেক মানুষ সম্পৃক্ত থাকবে, তাদের দ্বারাও অনেক কিছু আমরা সেখান থেকে শিখতে পারবো। ফুড কনসালটেন্ট থাকবে আমাদের একজন লিথুয়ানিয়ান। তো এই সকল কিছু মিলে যে প্যারেন্টসদের একটা কমিটি থাকবে, আমার মনে হয় দ্যাট উড বি এ ব্রিলিয়ান্ট আইডিয়া, এবং ওরা খুব ওদের একটা জীবন খুঁজে পাবে ওরা ওদের জন্য। অবশ্যই আপু, আমরা আরও অনেক বেশি বিষয়ে আমাদের জানার আছে, বিশেষ করে ফুড কনসালটেন্টের এই বিষয়টি একদমই নতুন, তো এটা নিয়ে একটু কথা বলবো। তবে একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলে আসি। হ্যালো, আমি তৃপ্তি। কেমন আছো তৃপ্তি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ, ঠিক আছে। আপু এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব। খুব সহজ প্রশ্ন, ঝটপট বলতে হবে। অপশন ক জলাতঙ্ক, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, ইংল্যান্ডের প্রথম মুসলমানের নাম কি? অপশন ক আব্দুল্লাহ উইলিয়াম, অপশন খ মৌলাই হাসান, অপশন গ আব্দুর রহমান। অপশন ক আব্দুল্লাহ উইলিয়াম, নিলাম এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এরপরের প্রশ্নে কি যাব? ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন দলের বিপ্লবী নেতা সূর্য সেনকে কত সালে আটক করা হয়? অপশন ক 1930, অপশন খ 1933, অপশন গ 1936। দ্রুত বলতে হবে। অপশন খ 1933। অপশন খ 1933, নিলাম এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো আপু, আমি আশিক বলছি। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 7 এ পড়ি। ক্লাস 10 এ, ঠিক আছে। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব। আপু খেলার মাঠ। খেলার মাঠ, এখন হচ্ছে ক্রিকেটের সিজন, তো খেলার মাঠের থেকে তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। এবং প্রশ্নটি হচ্ছে, 2016 সালের টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর করে কোন দল? অপশন ক দক্ষিণ আফ্রিকা, অপশন খ পাকিস্তান, অপশন গ ইংল্যান্ড। অপশন গ ইংল্যান্ড। অপশন গ ইংল্যান্ড এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এরপরের প্রশ্নে যাচ্ছি, 2016 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল? অপশন ক কলকাতা, অপশন খ ধর্মশালা, অপশন গ বেঙ্গালুরু। অপশন খ ধর্মশালা, নিলাম। কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ বেঙ্গালুরু, এবং স্টেডিয়ামটি ছিল এম চিন্নস্বামী স্টেডিয়াম। আপু আপনার সাথে কথা হচ্ছিল, বলছিলাম যে ফুড কনসালটেন্ট, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, যেমন বলি ও যে খেলার উত্তরটা দিল ওকে ধরেই বলি, যে এই যে আমরা মনে রাখি জিনিসগুলো, যত আমাদের বয়স কম থাকে তত মনে রাখা যায় জিনিসগুলো বেশি, এবং অনেকের স্মরণ শক্তির, সবার আলাদা আলাদা ধরনের মানুষ আমরা, আমাদের স্মরণে রাখার পদ্ধতিও আলাদা। যেমন আমি আগে কারো নাম মনে রাখতে পারতাম না, অনেক কম নাম মনে রাখতে পারতাম, এবং নিউমেরিক আমি কখনো মনে রাখি না, কারণ এটা ব্রেনের ব্লক, সেল ব্লক করে। এই জন্য তো নামের ক্ষেত্রে আমি কী করতাম, একটার সঙ্গে একটা লিঙ্ক করে মনে রাখতাম। আচ্ছা, ওনার, আমার ভাইয়ের নাম ওটা ছিল, তার মানে আমার ভাইয়ের নাম ছিল সাগর, ওর নাম হচ্ছে সাগর আহমেদ। এইভাবে আমি জিনিসগুলো মনে রাখতাম। তো হয় কি, এই যে এক ধরনের ল্যাকিং আমার, যে আমি কেন মনে রাখতে পারি, হতে পারে কনসেন্ট্রেট করছি না জিনিসটার উপরে, আবার খেয়াল করলাম যে না তাও না,
হতে পারে আমার কোনো ভিটামিনের অভাব, হতে পারে আমি ঠিক সাফিসিয়েন্ট ফুড খাচ্ছি না। ছোটদের কিন্তু এটা অনেক হয়। এই যে আমরা দেখি কত প্রোডাক্টের অ্যাড দেয় যে ওর জিঙ্ক এত লাগবে, ওকে এটা খেতে হবে, এটা খেলে আপনার শিশুর গ্রোথ এবং স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। তো এই জিনিসগুলো আসলে সব কিছু ন্যাচারাল ফুডে থাকে। আমরা তো আসলে আমাদের সব মানে আমাদের জীবনযাত্রাটা এমন হয়ে গেছে। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বদ আছে। কথা হচ্ছিল আজকের অতিথি অটিজম কনসালটেন্ট শাইলা সিমির সঙ্গে। চলো তার সঙ্গে কথা বলি। আপু, আমি বিরতির আগে আপনার সাথে শুনছিলাম ফুড কনসালটেন্ট বিষয়ে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে বিভিন্ন প্রোডাক্ট থেকে আমাদেরকে নানা খাদ্যের অভাব কেন পূরণ করতে হবে। এটা তো খাদ্য থেকে খাদ্যের অভাব পূরণ হবে, কারণ আমরা আসলে এই প্রোডাক্ট নির্ভর হয়ে গেছি। বিভিন্ন খাদ্যে কী পরিমাণ কী জিনিস রয়েছে, কী ভিটামিন মিনারেল জিঙ্ক, এগুলোর নলেজ থাকলে তখন মা নিজেই জানেন শিশুকে কী দিতে হবে। তো আমাদের চেষ্টা থাকে যে আমরা ওয়ার্কশপে সবসময় এই নলেজ সম্পর্কে, এবং অটিজম একটা আলাদা ফুড কনসালটেন্সি থাকে, ফুডের মাধ্যমে অনেক সময় অটিস্টিকদের অনেক ইম্প্রুভমেন্ট হয়। হ্যাঁ, এক্সকিউজ মি, যেমন ডিটক্সিফাইং ডায়েট বলে একটা ডায়েট আছে যেটা অটিস্টিক বাচ্চাদেরকে ডিটক্সিফাই করে। আচ্ছা, দ্যাট হেল্পস দেম। এই আমরা যে দেখা যায় যে আমরা হচ্ছে যে খাবারে যে কী কী ধরনের আমাদের নিউট্রিশনগুলো থাকছে আমরা অনেকেই সেটা সম্পর্কে জানি না, আর এটা আসলে সহজে সবার পক্ষে জানা সম্ভব হয় না। তো এটার জন্য নিশ্চয় আপনারা আলাদা করে কি ফুড কনসালটেন্সি বিষয়ে ওয়ার্কশপ করছেন, তো আমরা আপনারা কি আলাদা ফুড কনসালটেন্সি বিষয়ে আপনারা ওয়ার্কশপ করছেন নাকি এমনি সব বিষয় নিয়েই একটা কনসালটেন্ট থাকবেন লিথুয়ানিয়ান? কিন্তু 2 তারিখে আমরা যে ওয়ার্কশপটা করছি এখানে আমি কথা বলবো, কারণ আমি ওনার সঙ্গে রিসার্চ করছি 2 মাস জানার জন্য, এবং আই হ্যাভ অ্যাপ্লাইড অন মাই সেলফ দ্যাট ডায়েট, যেটা মানে অসাধারণ একটা ডায়েট। ইউ ফিল লাইক ইউ হ্যাভ বর্ন রাইট নাও, এবং এটা খুবই ডিটক্সি, মানে বিষক্রিয়াটা আমাদের যে এনভায়রনমেন্ট থেকে যে বিষক্রিয়া হয় শরীরে এটাকে স্টপ করে। হ্যাঁ, চারিদিকে আসলে এখন অনেক বেশি পলিউশন, তারপর দেখা যাচ্ছে যে আমাদের যে খাবারগুলোতে, তারপর হচ্ছে সবজিগুলোতে যে পেস্টিসাইডের ব্যবহার, এগুলো আসলে আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করছে। তারপর আমরা এটা নিয়ে কথা বলি, একজন বন্ধু অপেক্ষা করেছে, তার সাথে কথা বলে আসি। হ্যালো, হ্যালো, আপু আমি শান্তা। কেমন আছো শান্তা? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? আপু আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ? আচ্ছা, কোন স্কুলে পড়ছো তুমি? নীল নদের তীরবর্তী মিশরের কোন স্থানে প্রথম মমি আবিষ্কৃত হয়? অপশন ক বিবানুল মূলক, অপশন খ গ্রিফিন, অপশন গ কায়রো। আপু কায়রো। অপশন গ কায়রো। নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক বিবানুল মূলক। বন্ধুরা, এই সাথে শেষ হচ্ছে আজকের মতো ইতিহাস ঐতিহ্য বিভাগটি। তো আপু আমরা যেখানে ছিলাম, যে আপনি বলছিলেন যে এই যে আমাদের বিষক্রিয়াটা থাকছে শরীরে, সেটাকে দূর করার জন্য যে আপনাদের একটা ডায়েট আছে। হ্যাঁ, এই ডায়েটটা আসলে এত অল্প সময়ে অনেক কিছু বলা যাবে না, কিন্তু আমরা এটা মানে প্রত্যেক বছর আমরা যে অটিজম নিয়ে যে একটি কর্মশালা করি প্যারেন্টস এবং কেয়ারারদের অ্যাওয়ারনেস, ওখানে আমরা এই বিষয়ে বলি। এবার আমি একটু বলে দিই সবাইকে যে আমরা করছি 2 তারিখে, ওই অটিস্টিক ডেটাতে করছি, ওয়ার্ল্ড অটিস্টিক ডেতে। চা এটা বনা নিতে হবে, এবং যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় আমি একটা নাম্বারও দিচ্ছি। এই অনুষ্ঠান যারা দেখছে তারা যদি কেউ ইন্টারেস্টেড হন আমাকে সঙ্গে যোগাযোগ করতে পারবেন 01552404396। অনেক ধন্যবাদ আপু আপনার ইনফরমেশনের জন্য। তো আপনারা যে এটা তো করছেন বনানিতে, ঢাকাতেই হচ্ছে, এটা কি বিভিন্ন জেলাতেও আপনারা এই ওয়ার্কশপের আয়োজন করবেন? আসলে আমাদের ইচ্ছে আছে, কিন্তু ওরকম আমরা সাপোর্টটা আসলে অ্যারেঞ্জ করতে হবে, কারণ আমি তো বেশ খুব বেশি দিন হয়নি দেশে এসেছি, 3 মাস হলো। তো আমি আশা করছি, অ্যান্ড আই হ্যাভ আ প্ল্যান, যে আমাদের স্কুলটার সঙ্গে সঙ্গে আমরা নানা মুভমেন্ট, ওই ধরনের মুভমেন্টও শুরু করতে পারবো। তো আপু আপনি বলছিলেন যে সেভাবে ফুডের ব্যাপারগুলো, ফুডের ব্যাপারগুলো আসলে আপনি জানেন যে শহরের মানুষের বেশি ফ্রেশ ফুডের অভাব, অবশ্যই। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের শহরের মানুষদের বেশি দরকার হয়। একদমই, কিন্তু আবার আরেক দিক থেকে বলতে গেলে দেখা যাবে যে আমাদের শহরের মানুষদের কিন্তু তুলনামূলক দেখা যায় যে পড়াশোনা বা জানাশোনা বা এই সুযোগগুলো বেশি পাচ্ছে। এটা একটা চক্রের মতো, যেমন আমরা জানি কিন্তু অ্যাভেল করতে পাচ্ছি না, আর ওরা অ্যাভেল করছে না জেনে। তো একটা প্রশ্ন একটু আপনার কাছে করতে চাই। আপনারা হচ্ছেন একটা নন প্রফিট অর্গানাইজেশন, এবং সেখান থেকে আপনাদের স্পার্ক স্কুলটি তৈরি হচ্ছে, শুরু হচ্ছে আপনাদের কাজ। তো আপনাদের ফান্ডের ব্যাপারটা আপনারা কীভাবে রেজ করেন?
আসলে আমাদের ছজন ডাইরেক্টর এখানে ইনভেস্ট করছেন, ওনারা একদম নিজের ইচ্ছায় ইনভেস্টমেন্টটা করছেন, সেরকম কোনো বাইরের অর্গানাইজেশন অথবা বিশেষ কোনো ফান্ড আমরা করছি না। ব্যক্তিগত পর্যায়ে ওনারা ওনাদের ইচ্ছা যে সমাজকর্মটার সঙ্গে তারা থাকবেন, তো সেই ইচ্ছা থেকে ওনারা করছেন। আচ্ছা, তো আপু এবার একটু ভিন্ন প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাই, অবশ্যই অটিজম রিলেটেড কিন্তু একটু অন্যরকম। আমি আপনি বলছিলেন যে আপনি বাইরে থেকে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে এসেছেন, তো এখন আপনারা ওয়ার্কশপ করছেন যে হয়তো অভিভাবকদের জন্য বা বাচ্চাদের জন্য, কিন্তু আমি জানতে চাইছি যে যারা এটা নিয়ে কাজ করতে চায়, যদি আমি আমার কথাই বলি, আমি যদি কাজ করতে চাই, আপনি কি আমাদেরকে শেখানোর জন্য এই ধরনের কিছু কোর্স করাতে পারেন? এ ধরনের ইনস্টিটিউট আছে, ওয়ার্ল্ডেও আছে, বাংলাদেশে আছে, ওটি এবং স্পিচ থেরাপি। স্পিচ থেরাপিটা খুব জরুরি একটা জিনিস অটিজমে, কারণ কি ওদের বিশেষ করে স্পিচেই বেশি প্রবলেম থাকে, ডিলেট থাকে, উত্তর যদি কথা যদি বলতেও পারে অটিস্টিক বাচ্চা, হয়তো রিলেটিভ উত্তরটা দিতে পারছে না। সুতরাং ওই রিলেট আসলে স্পিচটা ইজ অ্যাবাউট কমিউনিকেশন, তাই মনে করি না যে স্পিচ অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইটস রিলেটেড টু কমিউনিকেশন। তো কমিউনিকেশন ডেভেলপমেন্টের সাথে সাথে কথা বলার ডেভেলপমেন্টটাও হয়ে যায়। আর এই ইনস্টিটিউট আমাদের বাংলাদেশে আছে এবং পৃথিবীর সব জায়গায় মোটামুটি এখন অটিজম একটা ডিপার্টমেন্টও হয় অনেক ইউনিভার্সিটিতে, একটা বিভাগও হয়, ওখানে নানা বিষয় থাকে এই রিলেটেড। তো আমি যখন পেয়েছি তখন আমি ছোট ছোট কোর্স পেয়েছি, 3 মাস 6 মাসের, কিন্তু এখন মাস্টার্স ডিগ্রিও হয়। সুতরাং আমার মনে হয় যে সবাই এই জেনারেশন তোমরা খুব সহজে পারবে, এবং আমি পারলে তো খুব ভালোই হবে, আমি যদি সুযোগটা করে দিতে পারি সেটা আমার জন্য অনেক বড়। আসলে যত বেশি সুযোগ করা হবে তাহলে অনেক বেশি ভালো, আর অনেক বেশি মানুষ সচেতন হবে। তো আপু এমনিতে তো এটা তো গেল অটিজম রিলেটেড আপনার যে কনসালটেন্সি করছেন সেটা বিষয়ক কথা, এবার একটু আপনার অন্য ফিল্ড নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, মিডিয়াতে কাজ করছেন, আপনি লেখালেখি করছেন, এবার বইমেলায় আপনার একটি বই প্রকাশ পেয়েছে প্রভু সমগ্র নামে, কবিতার বই। তো সেই বইটা সম্পর্কে একটু জানতে চাইছি। এটা একটি পদ্যের বই, এটা অনেক দিন ধরে মানে কবিতা লিখি প্রায় ছোটবেলা থেকেই, কিন্তু আসলে পদ্যের বই করার সাহস হয় না। পদ্যের বই করাটা খুব কঠিন একটা কাজ, কারণ পদ্য এত লেখে মানুষ, একটা কোয়ালিটি কাজ করা, নিজেকে স্যাটিসফাইড করা যে আমার কাজটা ভালো কাজ, এটা আমি একটা বই আকারে করবো, সেটা একটা কঠিন কাজ। অবশ্যই, আর যেহেতু আমার এই ধরনটা একটু আলাদা, মধ্যযুগীয় স্পিরিচুয়াল আধ্যাত্ম এবং হ্যাঁ ওই শাস্ত্রের আঙ্গিকে আমি লিখি, তো আধুনিক ছেলেমেয়েরা এটা কতখানি পছন্দ করবে, আধুনিক লেখকরা, সেটা আমার একটা সন্দেহ ছিল। আমার একজন বন্ধু খুব আগ্রহ করে বইটা আর কি করতে খুবই আমাকে অনুপ্রেরণা জোগালো, সেজন্য এবার করেছি। 7 দিনের একটা সিদ্ধান্তে বইটা রেমন পাবলিশার্স করেছে, বইটার নাম প্রভু সমগ্র, এবং উনি সাহায্য করেছেন আমাকে পাহাড়ি বিকাশায় সম্পাদনায় সাহায্য করেছেন। আপু আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলে নি। হ্যালো হ্যালো আপু, আমি সোনালী। সোনালী কেমন আছো? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। সোনালী আমাদের নিয়মিত কলার, তো আপু বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? আপু খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে সোনালী, তোমার জন্য থাকছে খেলার মাঠ থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে এবারে টি-20 বিশ্বকাপে আইসিসির কয়টি সহযোগী দেশ অংশগ্রহণ করে? অপশনগুলো বলে দিচ্ছি, অপশন ক 4টি, অপশন খ 5টি, অপশন গ 6টি। অপশন খ 5টি নিলাম, কিন্তু সোনালী উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ 6টি, এবং সহযোগী দেশগুলো হচ্ছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, আফগানিস্তান, হংকং ও ওমান। বন্ধুরা এই সাথে শেষ হচ্ছে আজকের মতো খেলার মাঠ বিভাগটি। তো আপু আমরা আরও কথা বলবো, অনেক কিছু জানার আছে। জানার আছে, বলার আছে, তোমাদের সাথে আছে আমি এশা, এবং কথা হচ্ছিল আজকের অতিথি অটিজম কনসালটেন্ট শৈলাশ সিমির সঙ্গে। আমরা আরও কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো। হ্যালো জি আপু। ভাইয়া শুনছি, কে বলছো? আমি ভালো আছি। ভাইয়া তোমার নামটা ঝটপট বলে দাও। প্রীতম। প্রীতম, আচ্ছা প্রীতম তুমি কি জানো এখন ছবির গ্যালারি খেলা হবে? ঠিক আছে, তাহলে স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে নিউজিল্যান্ড টি-20 ক্রিকেটে বর্তমান অধিনায়ক কে? অপশন ক রস টেইলর, অপশন ক কেন উইলিয়ামসন, অপশন গ মার্টিন গাপটিল। অপশন গ মার্টিন গাপটিল নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ কেন উইলিয়ামসন।
তো আপু আবার আপনার কাছে ফিরছি। আমরা কথা বলছিলাম আপনার লেখালেখির প্রসঙ্গ নিয়ে। আপনি অটিজম নিয়ে একাধারে কাজ করে যাচ্ছেন এবং নিজে একজন কবি, আপনার বইও পেয়েছি আমরা, কিন্তু এখন বলা যায় এখন বলা যায় কিন্তু আপনার আরেকটা পরিচয় আছে। আপনার আমি আপনার প্রচুর লেখা পড়েছি। আপনি হচ্ছেন একটি দৈনিক পত্রিকা, আপনি নিয়মিতই লিখছেন যে বাচ্চাদের যে আত্মরক্ষার বিভিন্ন কৌশল সেগুলো নিয়ে একটা কলাম, তো সেটা প্রসঙ্গে একটু জানতে চাই। হ্যাঁ, লাস্ট কয়েকটা লেখা লিখিনি, তবে হ্যাঁ রেগুলার লিখেছি এক বছর। এটা আসলে ছিল এই বিষয়গুলো, যে বিষয়গুলো বাচ্চারা স্কুলে শিখছে না, কিশোর কিশোরীরা, এবং পরিবারে শিখছি না। কারণ কি, আমাদের বাবা মারা ব্যস্ত, কিন্তু আমরা কোয়ালিটি টাইম দিতে পারি পরিবারকে। সারাক্ষণ কিন্তু একটা বাচ্চাকে সময় দিতে হয় না। প্যারেন্টসরা যদি একটু বুঝে একটা কোয়ালিটি টাইম বাচ্চাকে দেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট, তাহলে কিন্তু এই জিনিসগুলো জট খুলে যেত। যেমন ছোটোবেলায় আমরা অ্যাবিউজমেন্ট কী, অ্যাবিউজ হলে কী করবো, হাউ টু প্রোটেক্ট মাই সেলফ, কিছুই জানতাম না। প্রথম আমি যখন ওদেরকে লেখা দেই, ওটা ছিল হাউ টু স্টপ অ্যাবিউজিং অ্যান্ড হাউ টু আন্ডারস্ট্যান্ড আই এম গোয়িং টু গেট অ্যাবিউজড, ওই ধরনের একটা বিষয় নিয়ে, যে আমার পার্সোনাল স্পেসের ধারণা, আমার যে একটা পার্সোনাল স্পেস, কেউ আমার গা ঘেঁষে বসবে না, গা ঘেঁষে দাঁড়াবে না, এবং আমার প্রাইভেট প্লেসেসগুলো কী কী বডিতে। তো ওনারা খুব বড়ভাবে নিয়েছিল লেখাটা, অনেক দিন ছাপায়নি, কিন্তু পরে যখন ছাপালো এবং অনেক সাড়া পেয়েছে, তখন খুব অ্যাপ্রিসিয়েট করে আরও অনেকগুলো লেখা চাচ্ছিল, তখন অনেকগুলো লেখা ওই সময় দেওয়া হয়েছে। তো ভালোই, ওটা নিয়ে আমি বেশ আনন্দ পেয়েছি। কারণ আপনি জানেন যে আমাদের আসলেই এই ধরনের ধারণাগুলো নেই, যে রাস্তায় চলতে আমি কতটা স্পেস রেখে আরেকজনকে চলাচল করবো, আরেকজন জন্য জায়গা দেবো। আমার যে একটা পার্সোনাল স্পেস, বাসে আমি ম্যানারটা কী আমার, বা বাড়িতে আমি কীভাবে আমার বন্ধুদের, হতে পারে যে কেউ আপনার একটা জামা দেখে আপনার কাছ থেকে একটা একই রকম জামা বানালো, আপনার কোনো বান্ধবী, বা ধরো তোমার কোনো বান্ধবী তোমার একটা দেখে জামা বানালো, সেটা নিয়ে রাগ হতে নেই, সেটা খুশি হতে হয় যে ও তোমার ফ্যান। এই যে একটা মেন্টাল স্টেজ, এগুলো বাড়ি থেকে তৈরি করে দিতে হয়। তাতে আমাদের সামাজিক দ্বন্দ্ব, আমার আন্ডারস্ট্যান্ডিং উইথ সামওয়ান এলস, আন্ডারস্ট্যান্ডিং উইথ মাই ফ্রেন্ডস, আমার পার্সোনাল স্পেসের ধারণা, আমার জীবনটা সুস্থ হয়, তো এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি লেখা। বিষয়গুলো ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেখালেখি করার ইচ্ছেটা আসার কারণটা কি? কারণ আমাদের স্কুলে তো এগুলো আমি শিখিনি, আমি শিখেছি মাঠ থেকে। তো আমার মনে হয় আমাদের স্কুল তো শেখায় না, আর যদি কোনো প্যারেন্টস আগ্রহ নিয়ে না শেখায়, তাহলে ওকে কখন শিখবে? অবশ্যই বাড়ির বাইরে থেকে শিখতে হবে, আর কেউ যদি না শেখায় তখন কখন শিখবে? তো এইখান থেকেই আসলে আগ্রহটা এসেছে। বিশেষ করে আমার ছেলেটা হওয়ার পর থেকে এই জিনিসগুলো বেশি মাথায় আসতো, যে ওকে শেখাবো। আসলে সবাই নিজের ব্যক্তিগত জীবন থেকে অনেক বেশি ইন্সপিরেশন পাই আমরা। তো আপু, আমরা এবার আর একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। আপনি মিডিয়ার সাথে দীর্ঘদিন ধরে আছেন, আপনি ক্যামেরার সামনেও কাজ করেছেন, ক্যামেরার পিছনেও কাজ করছেন। তো এবার একটু ক্যামেরার পিছনের কাজ নিয়ে কথা বলতে চাই। অনেকেই হয়তো জানে না সেই বিষয়টি সম্পর্কে। তো আপনি তো ডকুমেন্টারি নির্মাণ করছেন অনেকদিন ধরেই, বিভিন্ন কাজ করছেন। এখন একটা ডকুমেন্টারিতে আমি প্রোডিউসার, কিন্তু স্ক্রিপ্ট ডিরেকশনে অত বেশি কাজ করছি না। ওখানে গোসাই পালবি কাজ করছে, উনি খুব দক্ষ ডিরেক্টর, যদিও উনি আগে খুব বেশি ডকুমেন্টারি করেনি, কিন্তু খুব ইন্টারন্যাশনাল লেভেলে উনি কাজ করতে জানে, তো সেটা একটা খুশির বিষয়। এখন লালন সাহেজি ফিলোসফি নিয়ে ওরা কাজ করছে, ওরা দুই চারজনের একটা টিম, এবং আই এম দ্য প্রডিউসার ইনডিড, কিন্তু আমি অত বেশি কিছু করছি না এই মুহূর্তে ওদের সাথে। তবে মিডিয়াতে কাজ আমি একসময় অনেক করেছি, যেমন আর টিভিতে শো করেছি অনেক, রেগুলার ডেইলি লাইভ শো, সেলিব্রিটি টক শো, রেডিওতে আরজে ছিলাম, মাসে প্রথম FM এ আরজে ছিলাম। এখন আমার অনেক কলিগজ অনেক ভালো ভালো কাজ করছে মিডিয়াতে, এবং হ্যাঁ কাজ অনেক করেছি, বাংলা ভিশনে কাজ করেছি, বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি। আপনাকে আমরা মাঝে মাঝে খুব অনিয়মিত হলো আমরা আপনাকে অভিনয় পেয়েছি। হ্যাঁ, অভিনয় করেছি, চার পাঁচটা নাটকে অভিনয় করেছি। বিশেষ করে হ্যাঁ ভালো বাংলাদেশে ভালো যারা নির্মাতা তাদের সঙ্গে কাজ করেছি, অনিমেষ আইচ, গিয়াসুদ্দিন সেলিম, শিহাব শাহিন, ভালো নির্মাতাদের সঙ্গে কাজ করেছি। কিন্তু মানে আমার যেহেতু আসা যাওয়ার একটা ব্যাপার থাকতো, বাংলাদেশে থাকতাম আবার থাকতাম না, সেই জন্য সবসময় ডিটাচ হয়ে যেতাম জিনিসগুলো থেকে। সময় সুযোগটা যখন দু বছর একটানা ছিলাম তখন অনেক কাজ করছি মিডিয়াতে। তখন আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো নিমা রহমান তারেক আনাম ভাইয়ের প্রতি, ওনাদের সঙ্গে কাজ করেছি অনেকদিন, ওনার এনআর প্রোডাকশনে, সেটা সেখান থেকে অনেক কিছু শিখেছি। সেটার কাজও তো ছিল ক্যামেরার পিছনে, আমরা সেটা নিয়ে কথা বলবো, তবে আরেকজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলে আসি। হ্যালো। হ্যালো আপু, আমি রাতুল বর্ষণ বলছি। কেমন আছো বন্ধু? ভালো আছি। ভাইয়া তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? হ্যাঁ, বাপটু বিভাগ, জীব জগৎ। জীব জগৎ, ঠিক আছে। জীব জগৎ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, মন দিয়ে প্রশ্নটি শোনো,
প্রোক্যারিওটে নিচের কোনটি অনুপস্থিত? অপশনগুলো হচ্ছে ক রাইবোসোম, অপশন খ সাইটোস্কেলেটন, অপশন গ অপেরন। আপু অপশন গ অপেরন। অপশন গ অপেরন নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ সাইটোস্কেলেটন। জানা হলো। তো আপু আমরা আপনার বলছিলেন যে আপনি ক্যামেরার পিছনে কাজ করেছেন নিবা রহমানের সাথে, তো সেটা সম্পর্কে জানতে চাই। তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আপনি, তো সেই কাজে ইন্টারেস্ট আসলো কিভাবে? নিমা আপা অনেক ইন্সপায়ার করতেন, উনি সব কিছু শেখাতেন, রিসার্চ কীভাবে করতে হয় একটা প্রোগ্রামের জন্য, তারপরে প্রোগ্রামের স্ক্রিপ্ট কীভাবে করবো, একটা প্রোগ্রামের জন্য যে যত্ন আদর লাগে। আর ওনার একুশে টিভিতে ওনার মানে ঘরোয়া শো কয়েকটা ছিল, পাঁচটা শো যাচ্ছিল ওনার তখন, তো মোটামুটি অনেক কিছু শেখা হয়েছে ওনার থেকে। আর ওনার একটা শোতে আমি উপস্থাপনাও করেছি, একটা রান্নার শো আর কি, রন্ধনের বন্ধন। তো মানে কি সব কিছু, সব কিছু শেখা হয়েছে, যে লাইটিং কীভাবে কাজ করতে হয়, রিসার্চটা কীভাবে, বিশেষ করে রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপু এবার অনেকটা পিছনে যেতে চাই, প্রায় 16-17 বছর আগে চলে যেতে চাই। আপনি ছিলেন হচ্ছে মিস বাংলাদেশ 98, তো সেটাতে আসার আগ্রহটা এলো কিভাবে? And I was beautiful actually. You are it's a beautiful past tense now. হ্যাঁ না, ওটা কি একটা আমি একটা ছেলেকে, একটা পাহাড়ি ছেলে, ওকে আমি বাংলা শেখাতাম। আচ্ছা, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বসে আছি, ওর বাবা মা খুব বললো যে তুমি ওকে একটু বাংলা শেখাও, তোকে বাংলা শেখাতাম। তো ওর মা জোর করে আমার একটা ছবি নিয়ে পেপারে দিয়েছিল, তো তিব্বত একটা স্পন্সর করেছিল, তো দিয়ে দিল সে আমার ছবি, আমি জানি না কি অ্যাড্রেসে। তো দেখি ওখান থেকে একটা চিঠি এসছে যে আমি প্রাথমিক নির্বাচিত হয়েছি প্রাথমিকভাবে। তখন তো মহা খুশি, আমি যাবো, প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছি। তখন অনেক কনভিন্স করতে হলো আমার বাবা মাকে, কারণ ওনারা একটু আগের মানুষ, তো আর আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে থাকে, বিউটি কন্টেস্টে কেন যেতে হবে, এইসব প্রশ্ন। তা যাই হোক, যেতে দিলো আমার বাবা মা আমাকে, আমার বাবা খুব কেয়ার করে নিয়ে গেল। তো অনেক দিন ধরে কন্টেস্টটা হয়েছে, ইট ওয়াজ লাইক একদম ইন্টারন্যাশনাল কন্টেস্টগুলো যেরকম হয়, এরকম অনেক সময় ধরে বিভিন্ন ট্যালেন্ট হান্টের মধ্যে দিয়ে এবং বিভাগীয় পর্যায় থেকে মেয়েরা সিলেক্টেড হয়ে 500 মেয়ে একত্রিত হলো, তাদের সবার মধ্যে আমি প্রথম হয়েছিলাম। আচ্ছা, ওটা 1998 সালের কথা। আচ্ছা, উইকিপিডিয়াতে মনে হয় আমাদের সম্বন্ধে ওই কন্টেস্টের সম্পর্কে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তো আপু আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার যে নতুন প্রজেক্ট রয়েছে সেটার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমাকে অনেক শুভকামনা, শোটা অনেক সুন্দর, অনেক তথ্যবহুল একটা শো, কারণ যে আসেন উনিও তো অনেক তথ্য প্রদান করেন এবং বাচ্চারা এত খুশি হয়ে অংশগ্রহণ করে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল টকিং টু ইউ। আপনাকে অনেক ধন্যবাদ আবারও। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আগামী 3 এপ্রিল টি-20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ওইদিন আমাদের বিভাগ থাকবে শুধু টি-20 বিশ্বকাপ, তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখছি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।